বিশ নম্বর অধ্যায়ে বলছেন বাবু মানিত্তাসাল আউরিয়ানান ওয়াহদাহু ফি খালওয়া, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় হচ্ছে কেউ যদি নির্জনে একাকী অবস্থায় বিবস্ত রহে গোসল করে, ওটা শরীরের কাপড় খুলে ফেলে দিলেন, উলঙ্গ হয়ে গোসল করে, তো জায়েজ কি না? জায়েজ না নাজায়েজ? না মাকরুহ, জায়েজ, কিন্তু উত্তম নয়। উত্তম হচ্ছে ঢাকা, যেহেতু সেখানেও ফেরেস্তা আছে, জিন থাকতে পারে, সুতরাং ঢেকে গোসল করা উত্তম, বাথরুমের ভিতরে বা নির্জনে যেখানে কেউ নেই, আপনার বাড়িতে আপনি একাই আর কেউ নেই, বাথরুম কোনো জরুরি না। বাথরুম সাধারণত এই জন্য বোঝাচ্ছি যে সাধারণত বাথরুমে মানুষ নির্জন হয়, আর এমনি নির্জনের সুযোগ পাওয়া যায় না, কিন্তু বাড়িতে ধরেন কেউ নেই, শুধু আপনার স্বামী স্ত্রী বিয়ে করেছে, হতে পারেন পারে না, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, তাহলে ওখানে কেউ যদি খোলা জায়গাতে নলকূপের কাছে বিবস্ত রেখে গোসল করা, আশেপাশে কোনো বাড়ি থেকে কোনো নজর না আসে, অসুবিধা আছে নাকি? নির্জনই হইলো, নির্জন হইলো, স্ত্রীর সামনে যায়, আর যদি স্ত্রী না থাকে তো তাহলে তো আর কোনো কথা নেই যে একাই রয়েছে, কহা দেখো একাই রয়েছে, ফিখাল ওয়াতে নির্জন, সেটা নির্জনতা যে কোনোভাবে হোক না কেন। অ্যাটাচ বাথরুম, আজকাল তো অধিকাংশ রুমে কী হচ্ছে, অ্যাটাচ বাথরুম, আপনার রুমের সাথে আপনি একাই ওখানে, আর কেউ নেই, কেউ নেই আপনার, আপনার রুমে হোটেলে অথবা আপনার বাসায় কেউ ঢুকবেন না। যদি বিবস্ত রেখে গোসল করেন, গোটা শরীর থেকে কাপড় খুলে গোসল করেন, কোনো অসুবিধা নেই, জায়েজ, তবে উত্তম হচ্ছে ঢেকে রাখা, লজ্জাস্থান ঢেকে রাখা, আল্লাহকে বেশি লজ্জা করা। কিন্তু আল্লাহ তো সব জায়গায় দেখছেন, প্রয়োজনে তো বিবস্তর হইতেই হচ্ছে এবং বিবস্তর হওয়া জায়েজ রয়েছে। এরকমই সহবাসের সময় অনেকে কিন্তু এটাকে মকরুহ মনে করে, সহবাসের বিবস্তর হওয়া, হ্যাঁ, এগুলো চরমপন্থা বাড়াবাড়ি, জায়েজ রয়েছে। তারপরে বলছে আমি বখারি অমান তাসাত্তারা, আর কেউ যদি পর্দা করে যে আমি নির্জনে একাই আছি, তারপর আমি শরীরের পর্দা করে সত্তর ঢেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আমি গোসল করে একটা গামছা পরে একটা লুঙ্গি পরে, সাত্তা সত্তর আফজালো, পর্দা করাটা উত্তম উৎকৃষ্ট, এতে কোনো দ্বিমত নাই, কিন্তু অজীব নাই। দলিল কি উত্তমের? উত্তমের দলিল একটি হাদিস রয়েছে, কাল বাহাজ, বাহাজ বলছেন রাহমুল্লাহ, আনা আবি হানজাদ দেহি, তিনি তার পিতা থেকে বাহাজ বিন হাকিম আর তার দাদা থেকে বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, যে হাদিস মুসনাদ আহমদ আর সুনানের বেশ কিছু কিতাবে হাদিসটি রয়েছে, হাদিস হাসান, আল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু মিনান নাস, আল্লাহ বেশি অধিকার রাখেন জনগণ বা মানুষের তুলনায় লজ্জা করার ক্ষেত্রে। আরো সুন্দর করে অনুবাদ করি, বলছেন যে মানুষের তুলনায় মানুষ বা মানুষের চাইতে আল্লাহ বেশি লজ্জা করার হকদার। আমরা মানুষকে লজ্জা করি, ওর চাইতে বেশি আল্লাহ হক রাখে যে আল্লাহকে লজ্জা করবে। আল্লাহকে লজ্জা করা মানে এই নয় যে কোনো জায়গায় বিবস্ত্র হওয়া যাবে, আল্লাহকে লজ্জা করলে আপনি কোনো গুনাহ করবেন না, এটা হচ্ছে আসল উদ্দেশ্য হাদিসটার। আল্লাহ সব জায়গায় দেখছেন, তো কী করে গুনাহ করছেন আপনি, অথচ এই গুনাহটি মায়ের সামনে করতে পারবেন না, বাপের সামনে করতে পারবেন না, অনেকে বিড়ি সিগারেট কিন্তু মায়ের সামনে খেতে পারবে না, হ্যাঁ, কোনো কারোর সাথে চ্যাটিং, মোবাইল দেখে চ্যাটিং করতে পারবেন, কোনো বেগানো মহিলার সাথে মায়ের সামনে, বাপের সামনে ক্ষমতা আছে, স্ত্রীর সামনে, আজকাল স্ত্রীর সামনে কেউ করুক তো দেখি, হ্যাঁ, মায়ের খেয়ে বড় লোক হয়ে যেতে হবে, আজকাল স্ত্রীরে দিবে মায়েরে বেরে, তুই আমার চোখের সামনে তো আমাকে দেখ, কী তুই এরকম করবি তুই, তো স্ত্রীকে লুকিয়ে করছেন, জানতে দিচ্ছেন না, তাই মানুষকে ভয় করছেন আপনি, মানুষকে লজ্জা করছেন, আল্লাহকে লজ্জা করেন, তো আল্লাহকে লজ্জা করলে কোনো গুনাহই হয় না, আল্লাহকে লজ্জা করলে কোনো গুনাহই না, মানুষের সামনে কোনো কিছুই কিন্তু নিতে পারছেন না আপনি, লজ্জা লাগছে।